স্মৃতি হয়ে শুধু পড়াবে। বন্ডারে যে দুইটা পোলারে পাহারা দিতে কইছিল তাকে লগে একটু আমার কথা হইল। মন্ডা কেমনে পালাইলো জানতে পারছেন? মন্ডা আমাকে যেভাবে কইছে ওইভাবেই পালাইছে। আমাকে যেতে দেন, ও আমাকে চিৎকারি করছে, বলছে আমি নাকি মরতে ভয় পাই। আরে কে বলছে মরতে ভয় পাই, কে বলেছে তোমাকে? আপনাকে চিৎকারি করেছে কেন? আপনাকে কেন বলবো আমি বেয়াদব কোথাকার? কাকে তুমি বেয়াদব বলছো রুনা? আসলামের কথা মনে আছে আপনার? আসলাম মির্জা আগেবার যে ইলেকশনে হারছিল, আসলাম মির্জা সেই তার লোক দিয়া এই কামগুলো করাইছে, আর আপনাকে তুলে নেওয়ার পেছনে তারই হাত আছে এইটা আমি নিশ্চিত। এই বাড়িতে কেউ সাহায্য না করলে তো আসলাম মির্জার এতগুলো স্যাডলের বস্তা এই বাড়িতে ঢুকানোর কথা না, কোনোদিনও পারত না। হিসাব তো মিলতেছে না, তাহলে কি ওরা তিনজন মিলে আমার কোনো ক্ষতি? মন্টুর হাববার চলাফেরা খুব একটা সুবিধার লাগে না। আসমা অত বোবা, ও একলা আর কি করবো? ওগো তিনজনের মধ্যে শরীফুল আমার সবচেয়ে কাছের। সবাই বেঈমানি করলেও শরীফুল তোর তো বেঈমানি করার কথা না। আমার উঠোনের শক্তি নাই। চা নাস্তা আমি এখন খামো না, যা। নাস্তা আমি খামো না, এতক্ষণ হয়ে গেছে ডাক্তার আনতে পারলি না, চা নাস্তা নিয়ে আসি, খামো না আমি, যা। শুয়ে তো থাকবো, আমার কি উঠোনের শক্তি আছে? যা তুই কামে যা, নাস্তা নিয়ে আসে, খামো না নাস্তা। উঠোনের শক্তি নাই আবার দম। দরজাটা বাইরে থেকে লাগাইলো কিরা? মা মানে কি বাইরে থেকে দরজাটা লাগাইছে? আমারে আমারে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, বিষয়টা তো ভালো লাগতেছে না, কোনো একটা ঘাবলা আছে। হ্যাঁ কোনো একটা ঘাবলা আছে। কি হলো ফাহাদ সাহেব, এটা কি স্মরণ সভা যে দাঁড়িয়ে আপনি নীরবতা পালন করছেন? জবাব দেন, ট্রেন্ডি টেক্সের প্রপোজাল কে তৈরি করেছে? স্যার শুধু প্রপোজাল তৈরি করা নয়, ট্রেন্ডি টেক্সটাইলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের সাথে কথা বলা, এমনকি তাদের সাথে কথা বলে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা, সব কিছুই আয়ান স্যার করেছে। বুঝছো ম্যাডামের এখানে কোনো ক্রেডিট নেই।
তার মানে তুমি আয়ানকে দিয়ে কাজ করিয়ে সেটার ক্রেডিট নিচ্ছ? উষা, মানে এটা সত্যি যে আয়ান অনেক হেল্প করেছে, কিন্তু আমি ওনাকে সব বুঝিয়ে দিয়েছি। শাট আপ মিস বুশরা, আর একটাও মিথ্যা কথা বললেন। সরি স্যার, আপনার আদরের ভাতিজিকে ধমক দিতে বাধ্য হলাম। আমি অনেক চুপ করে রয়ে শুয়ে থেকে দেখেছি মানুষ দুর্বল ভাবতে শুরু করে, কাঁধে ভর দিয়ে তার স্বার্থ আদায় করতে চায়। তাই আজ মুখ খুলল। শুধু আজকে না স্যার, গ্রিন হাউস টেক্সটাইলসের সাথে ডিলের পুরো কৃতিত্বটাও নিজের করে নিয়েছেন, যেখানে ওদের সাথে কথাবার্তা থেকে শুরু করে মিটিং এর সকল এজেন্ডা আমি ঠিক করে দিয়েছিলাম। আয়ান যা বলছে সেটা সত্যি? ম্যাডামে বলার মুখ নেই স্যার, আয়ান স্যার যা বলেছে ঠিকই বলেছে, আমি সাক্ষী। এই তোমাকে লন্ডনে রেখে পড়াশোনা করানোর ফল, শেষ পর্যন্ত তুমি অন্যের পরিশ্রম মেধা চুরি করে এত বড় অন্যায় করলে। চাচু প্লিজ আমার কথাটা শোনো, আমি আসলে অন্যায় তুমিও করেছো আয়ান, বর্ষা যেটা করেছে সেটা সরাসরি আমার সামনে কেন বলো? এভাবে ক্লায়েন্টের সামনে কোম্পানিকে ছোট করার মানে কি? কেন ইচ্ছে করে এমন প্রপোজাল বানিয়ে ক্লায়েন্টের সামনে আমাকে লজ্জায় ফেললে? সরি স্যার, ট্রেন্ডিটেক্সের অর্ডারটা না পাওয়ার পুরো দায় আমি আমার কাঁধেই নিচ্ছি, কিন্তু এটা ছাড়া মিস বুশরাকে মিথ্যেবাদী প্রমাণ করার আর কোনো পথ খোলা ছিল না। গ্রিন হাউসের অর্ডারটা যে আমার কারণে এসেছিল সেটা পুরস্কার হিসেবে আমি কি পেলাম? আপনার অপমান আর লাঞ্ছনা ছাড়া? গ্রিন হাউসের ক্লায়েন্ট যে তুমি এনেছিলে সেটা আমাকে বললে না কেন? বলতে গিয়েছিলাম স্যার, কিন্তু বুশরার কথার চাপে পড়ে আর পারিনি। আমাকে দেখলেই আপনার বিরক্ত লাগত, আর বুশরা ঠিক সেই সুযোগটাই আমার কাছ থেকে নিয়েছে। বুশরা আমাকে বলেছিল আমার পরিশ্রমের কথা, আমার কাজের কথা সব আপনার কাছে বলবে, কিন্তু সব ছিল মিথ্যে। আসলে আমার সব পরিশ্রম সফলতা সে নিজের বলে চালিয়ে দিয়েছে, আর আমাকে দিন দিন আপনার কাছে বানিয়ে দিয়েছে অপদার্থ ব্যর্থ। তোমার আর কিছু বলার আছে? শেষ পর্যন্ত তুমি আমার ভরসার জায়গাটা নষ্ট করে দিলে বুশরা। চি 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 স্যার, আরেকটা কথা, আমার কারণে আপনার মিস্টার হাসারাঙ্গার অর্ডারটা চলে গিয়েছে, সেটা ফিরিয়ে আনার ডকুমেন্ট মামুনি আমাকে দিয়েছে, আর আজকের পর থেকে আপনার চ্যাম্পিয়ন গ্রুপে আমি আর থাকছি। হাউ ডেয়ার ইউ আয়া, আপনি মিথ্যা নাটক সাজিয়ে ভুয়া প্রপোজাল দেখে আমাকে ফাঁসিয়েছেন। আমি আমি আপনাকে শাট আপ, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, চাইলে চেষ্টা করে দেখতে পারেন। মন্ডা স্যার, মন্ডা স্যার, এই যে এইদিকে এইদিকে। কিরে ফিসফিস করিস, কে জোরে কো? আস্তে স্যার। এই কি হয়েছে আমার সত্য কথা কত? তোরা বাবাকে মিলে কি করতে চাইতেছিস? কি হলো, কথা কস না কেন? আমার পেছনে ষড়যন্ত্র করে কারা? কি কন স্যার, আপনার পেছনে আবার কে ষড়যন্ত্র করবো? মিথ্যা কস না সরি বল, তোরে কিন্তু আমি হারে হারে চিনি, তোর চেহারা দেখে বুঝতেছি তুই মিথ্যা কথা কইতেছিস। শরীফুল যে এই সত্যটা কইতে পারতেছে না সেটা আমার কাছ থেকে শোনেন। কে বাবা বাবু, কার গলা রে? আমার কি কেমন লাগলো আমার গলা শুনবেন না? আসমা, তুই তুই কথা কইতে পারোস? আগে পারতাম না, কিন্তু যেই দিন মন্টু ভাই লোক দিয়ে আপনারে কিডন্যাপ করাইলো
সেই দিন থেকে কেমনে কেমনে জানি জবান খুইলা গেছে। তুই এতদিন ধরে আমার বাড়িতে বুবা সাজিয়েছিলি? যাত্রায় অভিনয় করছি 5 বছর, বউবার অভিনয় খারাপ করি নাই, কি বলেন? তুই তো অন্তত আমার সত্য কথাটা কইতে পারতি। আসমা, হাই হাই, তুই বুঝছি বুঝছি, তোরা তোরা হকগুলো মিলে বুঝছেন যখন, তখন ঘরে বসে আল্লাহ তার নাম নেন। যেখানে ছিলেন ভালোই ছিলেন, বাঁচানোর সম্ভাবনা ছিল। এখন আপনার হাতে সময় খুব কম। শরীফুল, শরীফুল, মনি কি সত্য সত্য শহরে গেছে? ও কি ভালো আছে? হাসা কথা কয় শরীফুল, ও কি ভালো আছে? ভালো আছে মানে ফার্স্ট ক্লাস আছে। শরীফুল, আমার বোনের সাথে কি হয়েছে এইটা অন্তত কয়, আমারে সত্য কথা কয়। শরীফুল, আসমা 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 কোয়া যাও, আমার বোন মনি কোয়া আছে, কেমন আছে কসম লাগে আসমা কোয়া যাও। মনি মনি রে বোন আমার, তুই কেমন আছিস বোন? তুই কোথায় আছিস বোন? আমি আমি তোর বাইনামের কলঙ্ক, তোর কোনো খোঁজ নিতে পারলাম না বোন আমার, তুই কই আছিস বোন? হ্যালো মিজান সাহেব, আমি আপনাকে পরে কল করছি। আমার কপালটাই খারাপ, যাকেই বিশ্বাস করি ভরসা করি সেই বেইমানি করে, বিশ্বাস ভাঙে। এখন তো মনে হচ্ছে দরজার ওভার ওখানে থেকে যাওয়াটাই আমার অনেক ভালো ছিল। মানুষের উপর বিশ্বাস ভাঙাটা ভুল ভেবে ফিরে আসা কষ্ট বড় ভুল করেছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। কোন মুখে মাফ চাইছি তুমি? মানুষের উপর বিশ্বাস ভাঙা ভুল না, অন্যায়, সেটা বোঝো? ভেবেছিলাম নরিন ব্যবসার হাল ধরবে, পারল না। তুমি আমার রক্তের হয়ে কোম্পানি চালাবে, কিন্তু দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে রুনা যে অন্যায় করেছিল তুমি আজ তার থেকে কম কিছু করো। আমি আমার অন্যায় স্বীকার করছি চাচ্ছু, কিন্তু ম্যানেজারের পোস্ট পাওয়ার পর এত চাপ আমি সামলাতে পারছিলাম না, তাই আয়নের উপর ভর করে চাপ কমাতে চেয়েছি। আর তাতে তো কোম্পানির ক্ষতি হয়নি, অর্ডার এসেছে, লাভ হয়েছে। আর আজ যেটা হলো সেটাকে কি বলবে? আমাকে ক্লায়েন্টের সামনে লজ্জায় ফেলে কোম্পানির লাভটা কি হলো? যাও তো তুমি, তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না। কিন্তু কিছু কথা তোমাকে শুনতেই হবে চাচ্ছু, ক্লায়েন্টের সামনে লজ্জায় ফেলার জন্য আয়নকেও শাস্তি দিতে হবে। তুমি তুমি এখন আয়নের পেছনে পড়ে আছো? আমি যদি আয়নের ক্রেডিট দিয়ে অন্যায় করে থাকি তাহলে আয়নও অন্যায় করেছে, ক্লায়েন্টদের দিয়ে নাটক সাজিয়ে। তুমি কি বলতে চাও? আমি শুরু থেকে সন্দেহ করছিলাম আয়ান এত কম সময়ের ব্যবধানে কিভাবে ট্রেন্ডি টেক্সকে রাজি করলো মিটিং করানোর জন্য। আর আজকে মিটিং এর আগে আমি যখন প্রেজেন্টেশন দেখতে চাচ্ছিলাম আয়ান তখনও রাজি হচ্ছিল না দেখাতে। এসব ইতিহাস শুনে আমি কি করব? ছাত্র, আমি সন্দেহ দূর করানোর জন্য একটু আগে ট্রেন্ডি টেক্সকে কল করেছিলাম, ওরা জানালো অফিসিয়ালি ওদের কোনো টিম আজকে চ্যাম্পিয়ন গ্রুপে মিটিং করতে আসেনি। তাহলে যে দুজন আসলো তারা কারা? ট্রেন্ডি টেক্সেরই লোক কিন্তু অফিশিয়ালি না, আয়ানের কথায় ওরা নাটকে অভিনয় করতে এসেছে। যদি তাই হয়ে থাকে তবে শাস্তি না দিয়ে আমি আয়ানকে ছাড়ছি না।
তার আগে তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি আর এমনটা কখনো করব না। মাফ পেতে হলে তোমাকে এক মাসের মধ্যে টার্গেট ফিল আপ করতে হবে, অন্যের ক্রেডিট নিজের নামে না চালিয়ে তোমার নিজেকে অর্ডার আনতে হবে, এটাই তোমার শেষ সুযোগ। যদি না পারো তাহলে তোমাকে লন্ডনে ফিরে দিব, বলো নেবে এই চ্যালেঞ্জ? নেব চাচ্ছু, ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার মানুষ আমি না, আমি চ্যালেঞ্জটা নিলাম। চ্যালেঞ্জ তো নিলাম, কিন্তু কাজ করাবো কাকে দিয়ে? আয়ানি তো থাকবে না। আরে না 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 না, আমি কোনো মিটিং সিটিংয়ে যেতে পারব না, ঝামেলা আছি। তোমরা সেরা বলাও, টাকা পয়সা যা লাগে আমি দিব নে। খালি টেস্টটা এক কথা বারবার কইতে হইতেছে কেন? এইটা কি কর আসমা, আসমা তাড়াতাড়ি কর। আমি এসব লাশ টাশ ধরতে পারবো না। লাশ নিয়ে কারবার, আর লাশ তুলতে না পারলে হইব। একটা মায়া লাশ একলা তুমি নিতে পারো না? কি যে ভারী মায়াটা শরীর, আপনি দেখেন না একবার তুইলা। মরার আগে খুব তেজ ছিল তো, তার জন্য মনে হয়। আর তেজ তেজ সব তেজ। ও দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। মামনি আর তোমাকে একটা কথা বলার দরকার ছিল। বলো না দাদু ভাই, আমাকে বলো, আমি রুমাকে পরে জানিয়ে দেব। হ্যাঁ, ওই কার্তিকপুর থেকে পুতুল কল করেছিল, আমাকে দ্রুত একবার গ্রামে যেতে হবে। হ্যাঁ অসুবিধা কি, তুমি যাও, নিশ্চিন্তে যাও ভাই। আমি আর লাশ কান্দে নিয়ে যাইতে পারব না, অনেক ওজন, তাই না নিয়ে যাইতাছি। বলে নিয়ে যাইবা, কান্দে নিয়ে যাবা না, শেষ রায় লইবা, তোমার ব্যাপার। এটা তো লাশ।